নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল ঠিক এই সময় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে তিনটে রাশি, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেক দিনের মতো একটি কথা আমি আজও বলবো যে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ এই ধরনের ভিডিওগুলো কখনো কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে আপনাদের কিন্তু অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। কারণ আমি এই কারণেই বলি যে আপনারা যখনই দেখবেন আপনাদের রাশি আছে আর কেটে বেরিয়ে গিয়ে একটা টিকিট কেটে বসবেন, ভাববেন যে আমি কোটি টাকার মালিক হয়ে যাব, এরকমটা কখনো কিন্তু বাস্তব হয় না। কারণ আপনার জানতে হবে, বুঝতে হবে আপনি কেন লটারি প্রাপ্তি আপনার হবে, কি কারণ, যে কারণগুলো লটারি প্রাপ্তি আপনার জন্য তৈরি হবে সেই কারণগুলো আপনার জন্মছকে বা হস্তরেখা ঠিক আছে। তো যেরকম গ্রহদের অবস্থান বিচার বিশ্লেষণ করে কিন্তু এই নামগুলো বেরিয়ে আসে, কারণ ১২টি রাশির মধ্যে প্রত্যেকটা রাশির কোনো না কোনো দিন কিন্তু অর্থপ্রাপ্তি যোগ থাকেই, আর সেগুলোই আমি বিচার বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে শেয়ার করি যে কোন রাশির কবে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। কিন্তু এখানে আপনার ব্যক্তিগত জন্মছক আমার কাছে নেই, এখানে আমি রাশিভিত্তিক আলোচনা করি। আপনার রাশি হয়তো সেম মিলে গেল, কিন্তু এই রাশির যে বিচার বিশ্লেষণ করতে হয়েছে, গ্রহদের অবস্থান যে জায়গায় আছে সেখানে কি আপনার আছে? যদি থাকে তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে এবং আপনি হতে পারেন আগামীকাল লটারি বিজেতা। সেখানে আপনাকে বুঝতে হবে, জানতে হবে আপনাদের যাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা আছে তারা দেখে নেবেন আপনার জন্মছকের রাহু মঙ্গল শুক্র কী অবস্থায় আছে। যদি ভালো অবস্থায় থাকে অবশ্যই আগামীকাল একটি টিকিট কাটুন, প্রাপ্তি ঘটবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর একটা কাজ করতে পারেন, আপনারা হস্তরেখার মাধ্যমেও আলোচনাগুলো ফলো করতে পারেন। আমারই একটা চ্যানেল আছে জ্যোতিষ উত্তম কুমার, সেখানে আমি কিন্তু হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সম্পূর্ণভাবে আপনাদের জানিয়ে থাকি গ্রহদের অবস্থান, এবং এটাও বলে থাকি যে আপনার হাতে লটারি প্রাপ্তি আছে কি না। যদি সেই হাতের সাথে আপনার হাত মিলে যায়, লটারি প্রাপ্তি আছে এরকম কোনো ভিডিওর সাথে, আপনারা কিন্তু আগামীকাল লটারি কাটতে পারেন, সেখান থেকেও প্রাপ্তি করতে পারে। ঠিক এভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারেন, এবং আপনারা এই কাজটা করতে পারেন যে আপনাদের এতটা সময় নেই বিচার বিশ্লেষণ করবেন, জানবেন, ভিডিও দেখবেন, তাহলে একটা কাজ করতে পারেন, ছোট করে টিকিট আপনারা যে রাশিদের নাম আমি বলবো প্রত্যেকেই কাটতে পারেন। বড় অ্যামাউন্টে কাটতে যাবেন না, কারণ এখানে আপনিও জানেন না আমিও জানি না আপনার জন্মছকে বা হস্তরেখায় কী অবস্থান করছে গ্রহদের, তা সেখান থেকে আপনারা ছোট একটা টিকিট কাটতেই পারেন। যদি আপনাদের লটারি প্রাপ্তি ঘটলো তাহলে কিন্তু জানবেন যে আপনার জন্মছক বা হস্তরেখায় কিন্তু লটারি প্রাপ্তি যোগ আছে, বা যে তিনটে গ্রহের সুপ্রভাব আপনার উপর কিন্তু আছে। যদি না হয় একটা দুটো নাম্বার সেই কারণে আপনার প্রাইসটা হলো না, সেখান থেকে আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনার কিন্তু জন্মছকে এই তিনটে গ্রহ কোনো না কোনো গ্রহ কিন্তু পীড়িত অবস্থায় আছে বা শুভ ফল দিচ্ছে না, সেখান থেকেও আপনি জানতে পারবেন, সেই কারণে আপনার কিন্তু প্রাপ্তি ঘটল না। ঠিক এইভাবে আপনি জেনে বুঝে তারপর কিন্তু টিকিট কাটলে সেখান থেকে আপনি কিন্তু সফলতা পেতে পারেন। আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে, তারপর গিয়ে সফলতা। এত সোজাসুজি আপনি সফলতা কখনোই পাবেন না যে একটা ভিডিও দেখলেন আপনার রাশি আছে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, তাহলে প্রত্যেক দিন কোটি কোটি টাকার মালিক তৈরি হয়ে যেত, তাহলে গরিব বলে কিছু থাকতো না। কিন্তু এটাও সত্য যে অবশ্যই কোনো না কোনো রাশির জন্য কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, এবং তাদের জন্মছক বা হস্তরেখা অবশ্যই তিনটে যে গ্রহদের প্রয়োজন আপনার এই অর্থপ্রাপ্তির যোগে, সেই গ্রহদের অবস্থানও ভালো থাকে এবং লটারি প্রাপ্তি যোগও থাকে, এবং তাদের ভাগ্যে পরধন প্রাপ্তি যোগ থাকে। সেই কারণেই কিন্তু প্রত্যেকটা দিন এই তিনটে করে লটারির খেলা হয়, কোনো না কোনো রাশির জাতক জাতিকারা কিন্তু এই প্রাপ্তি বিজেতা হয়েই থাকে। অর্থাৎ এখানে এমনটা নয় যে কখনোই লটারি প্রাপ্তি কারোর ঘটবে না, অবশ্যই ঘটবে। এবং আগামীকালের জন্য এই তিনটে রাশির সম্পর্কে আমি আলোচনা করছি, 100% কেন 200% আমি বলবো লটারি প্রাপ্তি কিন্তু আপনার ঘটবে এই তিনটে রাশির জাতক জাতিকাদের। শুধু আপনাদের দেখতে হবে জন্মছক বা হস্তরেখায় এই তিনটে গ্রহের অবস্থান কী, যদি ভালো অবস্থায় থাকে আপনাকে কেউ কিন্তু আটকে রাখতে পারবে না, ছোট বা বড় প্রাপ্তি কিন্তু ঘটবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, অ্যামাউন্ট কত কি আপনার হবে সেটা বলা মুশকিল, আপনার 10 টাকাও হতে পারে। যদি আপনার 10 টাকা আগামীকাল লটারি থেকে পেয়ে থাকেন সেটাই কিন্তু আপনার বাস্তব অর্থপ্রাপ্তির যোগ, আপনার জীবনে কার্যকারিতা ঘটেছে। যদি 1 কোটি পাওয়া যায় তাহলেও ঘটেছে, অল্প পাওয়া পেলে আপনার কার্যকারিতা হচ্ছে না এরমটা কিন্তু নয়, কারণ অ্যামাউন্ট সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভাগ্যের উপর। কিন্তু অর্থপ্রাপ্তির যোগের কারণে আপনার যে প্রাপ্তি ঘটলো সেটা 10 টাকা হলেও কিন্তু মেনে নিতে হবে যে সঠিক আপনার গ্রহদের অবস্থান ঠিকঠাক আছে। যাই হোক, এখন যে আলোচনা করব তিনটে রাশি সম্পর্কে, যেই তিনটে রাশির আগামীকাল লটারি প্রাপ্তি ভীষণ
একটা যোগ তৈরি হয়েছে এবং সেখান থেকে আপনারা কিন্তু অবশ্যই কিছু না কিছু পেতে পারেন, সেটা আমি নিশ্চিত রূপে বলতে পারি। প্রথমে আসবো যে রাশির কথা, সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ভীষণ একটা ভালো সময় অবশ্যই আগামীকাল থাকছে। আমি বলবো ঠিক যে সময়টা আমি বলবো, এই সময়টা মেনটেন করার চেষ্টা করুন, যদি না পারেন সেটা আলাদা ব্যাপার, সেটা আমি বলে দেবো কোন সময়টা শুধু কাটবেন না। এখন যে টাইমটা বলবো, সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত এই কন্যা রাশির জাতক জাতিকারা একটি টিকিট কাটার চেষ্টা করুন। যদি ঠিকঠাক আপনারা সময়টা মেনটেন করতে পারেন এবং আপনার জন্মছকে বা হস্তরেখায় যদি এই তিনটে গ্রহর অবস্থান ভালো থাকে এবং তার সাথে সাথে আপনার ভাগ্যের যদি সাপোর্ট আপনারা পেয়ে থাকেন, তাহলে কিন্তু কোটি টাকার মালিক আগামীকাল হতে পারেন। সেখান থেকে আপনাদের কিন্তু একটা প্রাপ্তি ঘটবে নিশ্চিত রূপে আমি বলতে পারি, কারণ ভালো একটা যোগ কিন্তু আগামীকালের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু তৈরি হয়েছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো একটা সময় আগামীকাল অবশ্যই অপেক্ষা করছে। সকাল 8টা থেকে 9টা 50 মিনিট এই সময়টা অবশ্যই একটা টিকিট কাটুন এবং এই যে সময়টা ঠিকঠাক করে মেনটেন করে যদি একটা টিকিট কাটতে পারেন, তার সাথে সাথে আপনার জন্মচক্রে বা হস্তরেখায় যদি এই তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে বা আপনার হাতে যদি লটারির প্রাপ্তি যোগ থাকে, তাহলে কিন্তু আগামীকাল আপনি হতে পারেন কোটি টাকার মালিক। অবশ্যই একটি টিকিট কাটুন এবং সময়টা মেনটেন করুন, ভাগ্য কিন্তু পাল্টালেও পাল্টাতে পারে আগামীকাল, আমি কিন্তু এটা নিশ্চিত রূপে বলতে পারি, কারণ ভালো একটা যোগ আগামীকাল কিন্তু কর্কট রাশির জন্য তৈরি হচ্ছে। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও আগামীকাল ভীষণ একটা ভালো সময় অবশ্যই অপেক্ষা করছে। সকাল 10টা থেকে 11টা এই সময়টা আপনারা একটা টিকিট কাটার চেষ্টা করুন, যদি ঠিকঠাক এই সময়টা মেনটেন করতে পারেন আর এই সময়তে যদি একটা টিকিট কাটতে পারেন, সেই টিকিট থেকে কিন্তু আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে, কারণ সময়টা অবশ্যই মেনটেন করতে হবে। তার সাথে সাথে আপনার যদি জন্মছকে বা হস্তরেখায় যদি তিনটে গ্রহের অবস্থান ভালো থাকে, সেই তিনটে গ্রহ রাহু মঙ্গল এবং শুক্র যদি ঠিকঠাক মতো থাকে এবং আপনার হাতে লটারি প্রাপ্তি রেখা থাকলেও চলবে, তাহলেই কিন্তু আপনি আগামীকাল একটা টিকিট কাটতে পারেন, সেটার থেকে কিন্তু আপনারা হতে পারেন কোটি টাকার মালিক, কারণ ভালো একটা সময় আগামীকাল আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলবো সময়টা মেনটেন করুন এবং একটি টিকিট কাটুন, তার সাথে সাথে যদি আপনার জন্মছক বা হস্তরেখায় গ্রহদের যে সুপ্রভাব আপনাদের উপর যদি থাকে, তাহলে কিন্তু প্রাপ্তি ঘটবে, এটা আমি নিশ্চিত রূপে বলতে পারি। এবার যে কথাটা বলবো, এই যে সময়টা আমি বললাম তিনটে রাশি, সেই সময়টা হয়তো আপনারা মেনটেন করতে পারছেন না যে কোনো কারণে, তাহলে সারাটা দিন আছে, যখন খুশি আপনারা একটা টিকিট কাটতে পারেন, শুধু রাহুকালটা ছেড়ে দিয়ে তারপরে কাটুন, আপনাদের কিন্তু প্রাপ্তি ঘটবে আমি 100% দিয়ে বলতে পারি। রাহুকাল বিকেল 3টে থেকে 4টে 30 মিনিট এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, টিকিট কাটবেন না। এছাড়া সারাটা দিন আছে, যখন খুশি আপনারা একটা টিকিট কাটতে পারেন। আগামীকালের লটারি প্রাপ্তি এই তিনটে রাশি নিয়ে আমি আলোচনা করলাম, যদি আপনাদের এই তিনটে রাশির জাতক জাতিকাদের তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে, রাহু শুক্র মঙ্গল 100% না 200% আমি দিয়ে বলতে পারি আগামীকাল আপনারা হতে পারেন কোটি টাকার মালিক। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।